নিয়ে আলোচনা করেছি তোমাদেরকে কিছু বাসার কাজ দিয়েছি যারা বাড়ি কাজগুলো গুলো করেছো তাদেরকে ধন্যবাদ আর যারা দ্রুত শিখে ক্লাসটি করে বাড়ি কাজ করে নিবে চলো আজকের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী ইসলাম নৈতিক শিক্ষার চতুর্থ অধ্যা আকলাক আজকের আলোচনার বিষয় হলো আকলাক আকলাকে হামিদা সত্যবাদিতা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানবো আকলাক মহান আল্লাহ মানুষের পৃথিবীতে সৃষ্টির সেরা হিসাবে পাঠিয়েছে মানুষের শ্রেষ্ঠ মর্যাদা বজায় রাখতে হলে প্রয়োজন সুন্দর আচার আচরণ মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে সেই আচার ব্যবহার চাল চলন স্বভাবের প্রকাশ ঘটে এটি শুধু মানুষের সাথে সীমাবদ্ধ নয় বরং জীব জন্তু পশু পাখি গাছপালা পরিবেশের সাথেও সুন্দর আচরণ প্রয়োজন মানুষ সামাজিক জীব পরিবার এবং সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয় কখনো আকলাখ প্রশংসনীয় হয় আবার কখনো নিন্দনীয় হয় প্রশংসনীয় আচরণকে আকলাক হামিদা বলে আর নিন্দনীয় আচরণকে আকলাকে জামিমা বলা হয় আকলাকে হামিদা বা প্রশংসনীয় আচরণ হলো সত্য সত্যবাদী পিতা মাতার প্রতি উত্তম ব্যবহার শিক্ষকের সম্মান করা প্রিয় স্বজন প্রতিবেশী সহপাঠীদের সাথে সত্যাচরণ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ ইত্যাদি হলো আকলাক আকলা জামিমা নিন্দনীয় আচরণ গুলো হলো মিথ্যা কথা বলা পরনিন্দা করা আমানতে খেয়ানত করা গালি দেওয়া আত্মীয় সম্পর্ক ছিন্ন করা ইত্যাদি প্রতিটি মানুষই আকলাকে হামিদা অর্জন ও আকলাকে জামিমা বর্জন করতে হবে আকলাকে হামিদা অর্জন করব এবং আকলাকে জামিমা আমরা বর্জন করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পারছো সুন্দর চরিত্র তাহলে সবার মধ্যে কি থাকতে থাকতে হবে হবে সুন্দর চরিত্র এখন আকলাকে হামিদা হচ্ছে প্রশংসনীয় আচরণ মানুষের জীবনে খুবই প্রয়োজন সুন্দর আচরণের মাধ্যমে মানুষে মানুষে বন্ধুত্ব তৈরি হয় সুসম্পর্ক ও ভাব বজায় থাকে পারস্পরিক লেন সহস্তর হয় জীবন হয়ে ওঠে মধুরময় তাই সৎ বলে উত্তম চরিত্র মনে আরো বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমানিক সবচেয়ে প্রিয় যার চরিত্র উত্তম মহান আল্লাহ মানুষকে অসংখ্য নিয়ে দান করেন এগুলোর মধ্যে সৎ চরিত্র একটি উত্তম সৎ সচ্চরিত্র শিক্ষার সর্বোত্তম আদর্শ হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম পরিপূর্ণ সচ্চরিত্রের প্রতীক ছিলেন তিনি তোমাদের জন্য আল্লাহর আসল জীবনের জীবনে রয়েছে উত্তম আদর্শ মহানবী সাল্লাহামের চরিত্রের মধ্যে সৎ চরিত্রের গুণ গুলোই পরিপূর্ণ ভাবে প্রতিফলিত হয়েছে এ সম্পর্কে রাসুল্লাহ ঘোষণা করেন আমি উত্তম চারিত্রিক গুণাবলী পরিপূর্ণ করার উদ্দেশ্যে প্রেরিত হয়েছে আমাদের জন্য মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সমগ্র জীবন উত্তম অনুপ্রণীয় আদর্শ আমরা মহানবী সাল্লাহ সাল্লামের জীবন অনুসরণ করে নিজের জীবনকে সুন্দর করে তুলব এখন আমরা জানবো সত্যবাদিতা এখন আমরা কি জানবো সত্যবাদিতা সত্যবাদিতা আরবি অর্থ কথা সাক্ষর দেয়া বাস্তব প্রকৃত ঘটনা যথাভাবে প্রকাশ করাকেই সত্যবাদিতা বলে তাহলে সত্যবাদিতা কাকে বলে বাস্তব বা প্রকৃত ঘটনা যথাযথ প্রকাশ করে করাকেই সত্যবাদিতা বলে সবাই ভালোবাসা ও সম্মান করে যে সত্য কথা বলে তাকে সবাই সম্মান করে এবং ভালোবাসে সত্যবাদী দুনিয়াতে যেমন সম্মানের অধিকারী হয় তেমনি আঘেরাতেও পরম সুখ লাভ করে মহানবী সাল্লাম ভালোকাল থেকে সকলের নিকট সত্যবাদীতে এবং তাকে সবাই আল আমিন বলে ডাক্তার কারণ তিনি সবসময় সত্য কথা বলতেন প্রাণের শত্রুকে তাকে মিথ্যা কথা বলতে পারেনি সেই সত্য কথাই বলে না তাকে বিশ্বাস কেউ করে না যে সত্য কথা বলে না তাকে কেউ বিশ্বাস করে না আমাদের তাই আমরা কি করব। সবসময় সত্য কথা বলবো তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মধ্যেও যেন সবাই সত্য কথা বলে এখন আমরা জানবো পিতামাতার প্রতি কর্তব্য সুন্দর পৃথিবী পিতা মাতা আমাদের সবচেয়ে আমাদের জীবনে তাদের অবদান সবচেয়ে বেশি জন্মের সময় আমরা ছিলাম অসহায় আমরা নিজের প্রয়োজনে কথা বলতে পারতাম না খাইতে পারতাম না চলাফেরা করতে পারতাম না সবকিছুই পিতা মাতা আমাদের করতো পিতা মাতা আমাদের জন্য আল্লাহ সেরা দান তারা সর্বদা আমাদের কল্যাণ কামনা করেন পিতা মাতার চেয়ে আপন পৃথিবীতে আর কেউ নেই সুতরাং এরূপ কল্যাণ কামে পিতা মাতার প্রতি আমাদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে পিতা মাতা আদেশ নির্দেশ পালন সন্তানের জন্য ওয়াজিব সেই সাথে পিতা মাতার সেবা করা আমাদের কর্তব্য তোমরা প্রতিপালক নির্দেশ দিয়ে দিয়েছি যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে তুমি পিতা মাতার একজন অথবা উভয় তোমার নিকট মূর্ত তবে তাদের প্রতি তুমি বিরক্ত সূচক শব্দ উচ্চারণ করবে না তাদের ধমক দেবে না তাদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলবে তোমরা সবাই সম্মান করবে এবং পিতা মাতাকে এমন কিছু বলবে না যেন ওনাদের আঘাত হয় তোমরা সবসময় পিতা মাতার খেয়াল রাখবে তাহলে তো আশা করি তোমরা পিতা মাতার প্রতি কর্তব্য গুলো বুঝতে পেরেছ সত্যবাদিতা তারপর আকলাক প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের বাড়ি কাজগুলো হলো আকলাক অর্থ কি আকলাক কি আকলাক কয় প্রকার আকলাকে হামিদা কি আকলাকে জামিমা অর্থ কি সত্যবাদিতা কি পিতা মাতার অবাধ্য হওয়া বলতে কি বুঝে এই প্রশ্নগুলো শিখে খাতায় উঠিয়ে নিবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম